হ্যালো, আসসালামু আলাইকুম। সিক্রেটরিক্স চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো ইতালির মিলান শহর এবং জেনোয়া শহর। তিন দিনের ট্যুরে আমি এবং আমার ওয়াইফ যাইতেছি ইতালিতে। তো ইতালিতে আমরা একদিন থাকবো হচ্ছে মিলান শহরে, একদিন থাকবো হচ্ছে জেনোয়া শহরে। তো এই দুই দিন, মূলত টোটাল তিন দিন, আমি আপনাদেরকে দেখাবো যে আমরা কোথায় ঘুরলাম, কী কী নতুন নতুন জায়গায় এক্সপ্লোর করলাম, নতুন কী খাবার খেলাম, বাজেট কত লাগতে পারে সব কিছু। আপনার যদি কেউ বাংলাদেশ থেকে ইতালিতে আসতে চান আসলে কত টাকা খরচা হতে পারে, কিংবা কেউ ডেনমার্ক থেকে যদি সেখানে ঘুরতে যেতে চান কত টাকা খরচা হতে পারে, সব কিছু এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। ওকে, সো এই জন্য যে কাজটা করতে হবে অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন। আর সিক্রেট ট্রিক্স চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন সবার আগে নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আমরা এখন আসছি ডেনমার্কের বিলন এয়ারপোর্টে। বিলন এয়ারপোর্টটা দেখতে অনেক সুন্দর। তো আমরা একটু আগে আসলাম, আমাদের ফ্লাইটটা হচ্ছে ইতালি মিলান 6:35। আমরা এখন আসি হচ্ছে 5:10। আমাদের হাতে আরও 20 মিনিটের মতো সময় আছে ভিতরে ঢোকার। ওকে, তো ভাবলাম যে আপনাদেরকে জানা যে এখন আমাদের কী কী করণীয়। সো প্রথমে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ওই জায়গা থেকে আমাদের ব্যাগের ওজনটা চেক করতে হবে। তারপর আমাদেরকে এখানে এসে আমাদের পাসপোর্টটা স্ক্যান করতে হবে, কিংবা বলতে পারেন হচ্ছে টিকিটটা এখানে স্ক্যান করে কিউআর কোড দিয়ে স্ক্যান করে আমাদের ভিতরে ঢুকতে হবে। ভিতরে ঢোকার পর যে কাজটি করতে হবে আমাদের বডিটা চেক করতে হবে, বডিতে আমরা কোনো ইলিগ্যাল কোনো কিছু নিতেছি কি না, আমাদের ব্যাগে কোনো কিছু ইলিগ্যাল আছে কি না, ইলেকট্রনিক ডিভাইস সব কিছু আমাদের চেক করতে হবে ওইখান থেকে। ওকে, তো আমরা এখন যে কাজটা করব, আমরা প্রথমে হচ্ছে পয়েন্ট চেক করব, তারপর ভিতরে ঢুকে সব কিছু চেক করব। সো আপনারা দেখতেই থাকুন। তো আমরা ব্যাগটার ওজন একটু চেক করলাম যে আসলে আমাদের ব্যাগের ওজন কতটুকু। তারপর আমরা এখন এই যাচ্ছি, আমরা এখন এখানে আমাদের বোর্ডিং পাসটা স্ক্যান করে আমরা ভিতরে যাব হচ্ছে চেক ইনের জন্য। অনেক চেক আপ আছে সেইখানে। ওকে, সে কিন্তু অলওয়েজ ফাস্ট। তো এটা হচ্ছে আমার টিকিট, এখন আমি যাচ্ছি। এখন আমাদেরকে এখানে একটা লম্বা লাইন ধরতে হবে, এই লাইনটা ধরে আমাদের ব্যাগেজ চেক করতে হবে, প্লাস হচ্ছে বডি চেক করতে হবে। প্রায় 15 মিনিট ধরে খালি ঘুরতে আসে, ঘুরতে আসে, ঘুরতে আসে, ঘুরতে ঘুরতে এখন যাও ওখানে যা চেক করব। ঘুরতে ঘুরতে লাইনের শেষ পর্যায়ে আমরা এখন, আমি জানি না এখানে চেকিং করবো, এখানে চেকিং করবো নাকি ওখানে চেকিং করবো, কোনো এক জায়গায় চেকিং করবো আর কি। সে অলরেডি চেকিংয়ে চলে গেছে, আই হোপ কোনো সমস্যা হবে না। শি ইজ ভেরি ক্লেভার হিয়ার, ইয়া আই থিঙ্ক এভরিথিং ইজ ডান। নিতে হবে, তারপর ব্যাগ রাখতে হবে। ওকে, ব্যাগ রাখতে হবে, ডিভাইস রাখতে হবে, ওয়ালেট রাখতে হবে, সব রেখে আমরা ওই পাশে গিয়ে আমরা চেক ইন করবো, গিয়ে ভিতরে ঢুকে যাবো। একটা অবস্থা, বেল্ট সব কিছু খুলে চেক করা লাগলো, বাট আলহামদুলিল্লাহ অল ওকে। তো আমরা আমাদের চেকিং শেষে
আমরা এখন অল ডিপার্চারে আসলাম। অল ডিপার্চারে এসে আমাদেরকে এই যে গেট নাম্বার 7 যেতে হবে আর কি। ওকে, লেটস গো। তো আমরা এখন এয়ারপোর্টের যে শপিং মল আছে ওপরে যাইতেছে। ওপরে গিয়ে আমরা 7 নম্বর গেট দিয়ে ঢুকে পড়ব, যেখানে আমাদের মূলত হচ্ছে ওয়েটিং রুম। অনেক যাত্রা আছে সেখানে ওয়েট করা, আমাদেরকে সেখানে ওয়েট করতে হবে 6:35 পর্যন্ত, কারণ 6:35 হচ্ছে আমাদের ফ্লাইট। আর এটা হচ্ছে শপিং মল, একটা ছোটোখাটো। আপনার চাইলে এখান থেকে যে কোনো কিছু নিতে পারবেন। আর সবচেয়ে যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনি যদি চান যে কারেন্সি এক্সচেঞ্জ করবেন, কারেন্সিটা এক্সচেঞ্জও করতে পারবেন। আর হ্যাঁ, আমার বউয়ের মতো যদি একটু চালাক হন, সে একটু আগে বললো আর কি, যদি চালাক হন তাহলে আপনারা কিন্তু খাবার নিয়ে কিন্তু এক দেশ থেকে আরেক দেশে, হ্যাঁ আরেক দেশে ট্রাভেল করতে পারবেন। বাট সে বলেই দিল যে প্যাকিং এমনভাবে করবেন যে অবশ্যই রুলস রেগুলেশন এগুলো ফলো করে প্যাকিং করবেন, যাতে করে একটা কষ্ট করে খাবারটা প্যাকেজিং করে নিয়ে আসলেন, তারা যেন কোনোভাবে এই খাবারটা না নিতে পারে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। যেহেতু 7 নম্বর গেট দিয়ে ঢুকতে হবে, এটাই হচ্ছে 1-10 নম্বর গেট এই পাশে। সো আমরা যেতে পারি। সো এখানে অনেক সুন্দর সুন্দর চেয়ার আছে, টাকা পে করবেন মল নেবেন। ওকে, সকাল 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 অনেক ভিড় আর কি। তাতে এসে পড়েছি, আমার পাসপোর্টটা বউয়ের থেকে নিয়ে নিলাম। আমাদেরকে এই যে নিচে গিয়ে পাসপোর্টটা চেক আপ করাতে চেক করতে হবে, আমাদের টিকিটটা আবার চেক করবে, এবং আমরা অন্যান্য যাত্রার মতো এই নিচে অপেক্ষা পাসপোর্ট আমার টিকিট আর ও এই যে হচ্ছে চেক করতে স্যারকে, ওখানে গিয়ে চেক করতে হবে, তারপর ওই দিক দিয়ে ভিতরে যেতে হবে। যাচ্ছি, আমাদের পাসপোর্ট টিকিট সব কিছু দেখে নেওয়া শেষ, সব কিছু ঠিকঠাক। ও এই যে আমাদের প্লেন, আমরা ওই প্লেনে করে যাব। কেমন ফিল লাগতেছে? ওকে, ওই যে আমাদের বিমান, আমরাতে কোনটাতে যাব না, এটাতে না, আমরা যাব ওই যে রায়ান এয়ারের এটাতে করে আমরা যাব। আর সে তো ছবি পাগল, ছবি তোলার জন্য রেডি। মোটামুটি আমাদের সব কিছু চেকিং শেষ, এখন আমরা এই তো প্লেনে উঠতে যাচ্ছি। তো সব কিছু ঠিকঠাক থাকলে দেখা হবে। তো আমরা এই তো বিমানের ভিতরে যাইতেছি, গিয়ে এখন প্রথম কাজ হচ্ছে আমাদের সিটটা খুঁজে পাওয়া। আলহামদুলিল্লাহ আমরা আমাদের সিট পেয়েছি। তো সিটটা অ্যানাউন্স করা দুইজন একসাথে খুবই মুশকিল ডোমেস্টিক এয়ারলাইন্সে। বাট মাঝখানে যে বসেছিল তাকে একটু রিকোয়েস্ট আমার ওয়াইফ করলো, আমি একটু করলাম। তো উনি আমার সিটে বসেছে, আমি তার সিটে বসেছি, এভাবে আমরা দুজন একসাথে। তো দেখা হচ্ছে ইতালি থেকে ইনশাআল্লাহ 2 ঘন্টা পর। খুব ভোরে ট্রাভেল করা যেরকম ঝামেলার, বাট এরকম সূর্যোদয় দেখার পরে এই ক্লান্তিটা এবং এই ঝামেলাটার কিন্তু একদম নিমিষেই কিন্তু আপনার ম্লান হয়ে যায় যখন এরকম একটা সূর্যোদয় আপনি দেখতে পারবেন। আসলে সকালবেলা যদি ট্রাভেল না করেন এরকম সৌন্দর্য কিন্তু আপনারা দেখতে পারবেন না। এটা আমার লাইফের প্রথম এত ভোরে জার্নি ছিল, আর এত সুন্দর একটা সূর্যোদয় আমি দেখবো আসলে আমি কল্পনাও করি নাই। আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল আজকের সকালটা। আপনি প্লেনের ভিতর থেকে আপনি যখন বাইরে তাকাবেন এত সুন্দর লাগে, যেটা আসলে এক্সপ্লেইন করে আপনাদেরকে বোঝানো কখনোই সম্ভব না। এই যে দেখেন বিমানের জানালা থেকে বাইরের সৌন্দর্যটা, আসলে আল্লাহ তাআলা যে এই পৃথিবীটাকে এত সুন্দর করে এত স্তরে স্তরে সাজিয়েছেন, যেটা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। এজ এ মুসলিম হিসাবে আমরা যদি আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলার শুকরিয়া করি, তারপরও আমরা তার প্রশংসা করে শেষ করতে পারবো না। আমরা কিন্তু অলরেডি ইতালির সীমানায় চলে এসেছি, বিমানের ওপর থেকে ছোট ছোট পাহাড়গুলো দেখা যাইতেছিল। আপনারা অনেকেই জানেন
ইতালির এক একটা শহর কিন্তু এক একটা সৌন্দর্যে কিন্তু সৌন্দর্য মণ্ডিত। এই যে দেখেন এই পাহাড়গুলোর ওপরে এই বরফগুলো কত সুন্দর লাগতেছিল সকালবেলা, জাস্ট মাইন্ড ব্লোয়িং, জাস্ট ওয়াও। আমরা আর একটু দূরে আসার পর দেখতে পারলাম যে প্লেন থেকে যে ইতালির ছোট্ট ছোট্ট ঘরগুলো দেখা যাইতেছিল, এই ঘরগুলো কিন্তু স্বাভাবিকভাবে অনেক বড় বা ছোট দেখাইতেছিল, কারণ আমরা মাটি থেকে অনেক ওপরের দিকে ছিলাম। এই যে দেখেন এই পাহাড়গুলো ছিল। আমরা মূলত যেখানে ল্যান্ড করব সেটা হচ্ছে বার্গামো এয়ারপোর্ট, এটা মূলত মিলান থেকে প্রায় 35-40 কিলোমিটার দূরে আমি যদি ভুল না করি। আর এই শহরটা কিন্তু পুরোটাই কিন্তু হচ্ছে পাহাড় বেষ্টিত। এই যে দেখেন এই পাহাড়গুলো, এই জন্য আমি একটু শর্ট ভিডিও করে আপনাদেরকে দেখাইলাম ছোট ছোট ক্লিপ আকারে, যেগুলো এত সুন্দর লাগতেছিল। আমরা কিছুক্ষণের ভিতরে এখন আমরা এয়ারপোর্টে ল্যান্ড করব। এই যে দেখেন আমরা এয়ারপোর্টে ল্যান্ড করার আগের মুহূর্তে এগুলো ঘরগুলো উপর থেকে যতটা ছোট লাগতেছিল, যত নিচের দিকে আসতেছিলাম তত কিন্তু বড় বড় লাগতেছিল, তত কিন্তু আরও সুন্দর লাগতেছিল। এই যে এইমাত্র আমরা হচ্ছে গাড়িগুলো দেখতে পারতেছিলাম, একটু জুম করলাম, ভালো লাগতেছিল, অনেক সুন্দর লাগতেছিল। আর আমরা যেহেতু গিয়েছিলাম হচ্ছে সামার টাইমে, এই যে দেখেন আমরা কিছুক্ষণের ভিতরে ল্যান্ড করবো, হয়তো বা 2 থেকে 1 মিনিটের মধ্যে, 2 থেকে 1 মিনিটও না, হয়তো বা 30 থেকে 35 সেকেন্ডের ভিতরে। মনে হচ্ছে আমার দেশ বাংলাদেশে আছে। শখের ব্যাগ, কত টাকার ব্যাগ, কি জোরে জোরে আসার দিয়ে ফালাইয়া দিতেছে। আহা, কারো যদি ল্যাপটপ থাকে, কারো যদি কোনো প্রয়োজনীয় জিনিস থাকে, কাঁচের জিনিস, তা সব গেয়া। মনে হইতেছে বাংলাদেশে আইসি, এটা ইতালি না। প্লেন থেকে আমরা নামলাম মোটামুটি, সেই যে ট্রেন থেকে একটু আগে প্লেন থেকে নামলাম, এখন এয়ারপোর্টের বাইরে আমাদের জন্য বাসটা অপেক্ষা করতেছে। এই বাসে করে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদেরকে প্রথমে এয়যারপোর্টের মধ্যে যেতে হবে, তারপর কিছু ব্যাগেজ আছে ওগুলো কালেক্ট করে আমাদেরকে সোজা বাইরে যেতে হবে, সেখানে বাসে করে তারপর আমরা মিলানে যাব। আমি এখন যে কাজটি করব সেটা হচ্ছে এই যে এয়যারপোর্টের মধ্যে যাব, এয়যারপোর্টের মধ্যে গিয়ে আমরা এয়যারপোর্টের বাইরে যাব, সেখান থেকে আমরা সোজা মিলানের বালঝরে মিলানে চলে যাব। দ্যাটস অল। এয়যারপোর্ট থেকে বাইরে আসলাম, এটাও এয়যারপোর্ট থেকে জাস্ট একটু বাইরে আসলাম। আসার পরে আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমরা চাইলে এখান থেকে যে বাস টিকিট কাটতে পারবো। তো আপনারা যারা সাধারণত এখানে আসবেন, অবশ্যই যেখানে যাইতে চান, আপনার ডেস্টিনেশন কোথায়, চাইলে যে এখান থেকে আপনারা ফ্লাইটের সময়টা দেখতে পারেন, তারপর হচ্ছে যে ওই পাশ থেকে আপনি বাস টিকিট কাটতে পারেন। ওকে, তো আমরা যেহেতু মিলান যাব, সেহেতু আমরা এই যে মিলান কাউন্টার থেকে আমরা এখান থেকে বাসের টিকিট কাটবো। টিকিট কাটলাম, এখন আমাদেরকে বাসে যেতে হবে, বললো যে 4 নম্বর বাস। তো আমরা সেখানে উঠে, বাসটাতে উঠে আমরা চলে যাব সোজা মিলান, মিলান সেন্ট্রালে। আমরা বাসে অলরেডি চড়ে গেছি, বাসে চড়ে আমরা এখন যাচ্ছি মিলান সেন্ট্রালে। তো দেখা হচ্ছে মিলান সেন্ট্রাল থেকে। এই তো আমরা বাস থেকে নামলাম, আমরা প্রচণ্ড ক্ষুধার্ত। তো আমরা যেটা করব, প্রথমে একটা বাংলাদেশি রেস্টুরেন্ট খুঁজবো, বাংলাদেশি রেস্টুরেন্ট খুঁজে সেখানে ভরপেট খাবো, অনেকদিন বাংলাদেশি স্টাইলে খাই না। তো তারপরে আমরা দুয়োমোতে যাব ইনশাল্লাহ, তারপর বেশ কয়েকটা উল্লেখযোগ্য স্থান এবং ঐতিহাসিক স্থান আপনাদেরকে ঘুরে দেখাবো। টিকিট কাটার জন্য আমরা মূলত হচ্ছে এই যে ট্রেন স্টেশনে আসলাম, এখন যাই ট্রেনের টিকিট কাটবো। ওয়াও, নাইস, সুপার, ইতালি, লাভলি, বিউটিফুল, ওএমজি। আপনারা যারা মিলান সেন্ট্রালে ঘুরতে আসবেন তাদের জন্য টিকিট কেনার একটা টিপস হইতেছে, আপনারা কখনো ইনস্ট্যান্ট টিকিট কিনবেন না, শুধুমাত্র একটা ওয়েতে যাওয়ার জন্য কিংবা একটা প্লেসে যাওয়ার জন্য। এখানে টিপসটা হচ্ছে যে 24 ঘন্টার জন্য, 48 ঘন্টার জন্য এবং 1 ঘন্টার জন্য টিকিট পাওয়া যায়। আপনারা ট্রাই করবেন যে ওই টিকিটগুলো কেনার, যদি আপনি মিলান সেন্ট্রালে 2 দিন 3 দিন থাকতে চান। ওকে,
আশা করি বুঝতে পারবেন। আর টিকিট কাটার সময় এই মহিলাটার ব্যবহার একটু রুড ছিল, যেটা আপনারা দেখতেই পারতেছেন। আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকাটা কাটতেছিল না, তারপর উনি আমাকে কোনো কিছু না বলে আমার হাত থেকে জাস্ট আমার কার্ডটা কেড়ে নেয়, সেটা আপনারা দেখতে পারলেন। সো যাই হোক, কী আর করার, এটা আসলে এক দেশের এক এক রকমের সিস্টেম, বাট এরকম না করলে উনি পারতেন। বাট ইটস ওকে, আমরা ট্রাভেলার, এরকম ব্যবহার মানুষ করতেই পারে। মূলত সব এই সব থেকে আপনারা এই যে টিকিটটা কিনতে পারবেন, যে দুইটা টিকিট অলরেডি আমরা কিনলাম। ওকে, টিকিট নিয়ে নিয়েছি 24 আওয়ারের জন্য 7.60 ইউরো দিয়ে। এখন M3-তে যাইতেছি, ওটা দিয়ে আমরা মেট্রোতে উঠে আমরা বাংলাদেশ রেস্টুরেন্টে যাব এবং সেখানে গিয়ে আগে খাবো, দেন পর অন্যান্য জায়গায় ঘুরব। যেটা করব এখন জাস্ট এই কার্ডটা, এই যে দেখেন, এটার ভিতর দেব। এই যে এখন গেটটা খুলে যাবে, দেখেন, এই আমরা এখন চলে গেলাম। আমরা ট্রেন থেকে নামলাম, ট্রেন থেকে নেমে এখন 4 মিনিট হাঁটবো, 4 মিনিট হেঁটে আমরা বাংলাদেশি রেস্টুরেন্টে যাবো। মিলান সেন্ট্রাল থেকে 6-7 কিলোমিটার দূরে আমরা একটা গ্রাম বাংলা নামক একটা রেস্টুরেন্ট খুঁজে পাই, বাংলা রেস্টুরেন্ট। এখানে বাংলা সকল ধরনের খাবার পাওয়া যায়, অনেক ধরনের খাবারই পাওয়া যায়, আপনি এখানে দেখতে পারবেন। সো ইচ্ছা মতো নিতে পারবেন। আমরা সাদা ভাত এবং হচ্ছে গরুর মাংস নেই। এটা খাওয়ার পরে আমরা তারপর আবার বেরিয়ে যাই। আরেকটা বিষয় বলে রেখে, এখানে খাবারের দাম কিন্তু তুলনামূলক কম, খুব একটা বেশি না, চাইলে আপনারা এখানে যেতে পারেন। খাবার শেষে আমরা মিলান সেন্ট্রালে ফিরে আসি এবং তারপরে আমরা নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো হচ্ছে মিলানের কিছু আকর্ষণীয় স্থান, তার মধ্যে অন্যতম হচ্ছে ডুওমো। সো ডুওমোটা আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো।